হ্যালো বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমার ছাদ বাগানে কি কি ফুলের গাছ আছে সেইগুলোই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সবার প্রথমে দেখো, কাঠগোলাপ বা কাঠচাপা আমার সব থেকে প্রিয় একটা ফুল বলতে পারো এটা। আর দেখতে এতটা স্নিগ্ধ লাগে। আর তারপরে দেখো, এখানে একটা জবার গাছ আছে, হলুদ কালারের কিন্তু মধ্যিখানটা পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগে। আর এই কলা গাছটা মা লাগিয়েছিল। আর এদিকে তো নয়নতারার গাছ অনেকগুলোই রয়েছে। এছাড়াও একটা অ্যাডেনিয়াম লাগিয়েছিলাম, সেই অ্যাডেনিয়ামের গাছটায় ফুল ফুটেছে। আরও একটা কালার ছিল, তবে পিঙ্ক কালারটা এখন ফুটেছে বলে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো, আরেকটা গাছ লাগিয়েছিলাম, মাধবীলতার গাছ। এই মাধবীলতার গাছটা আমি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন লাগিয়েছিলাম। গাছটা কিন্তু খুব বড়ই হয়েছে। তো এদিকে দেখো, পাথরকুচি বা আমি ঠিক জানি না নামগুলো, আমার ভাই আমাকে এনে দিয়েছিল। গাছগুলো বেশ সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। তো কয়েকটা লাগিয়েছিলাম, তোমরা নাম জানলে অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে বলো। আর তারপরে এদিকে অ্যালোভেরা গাছ তো আছেই, এটা তো সবার বাড়িতেই থাকে, অনেক কাজে লাগে যদিও, কিন্তু আমি তো কিছু ইউজ করি না, ওরকমই রয়েছে। 4-5টা মতো গাছ আছে অ্যালোভেরার। আর এটা হচ্ছে মোরগ ঝুটির গাছ, মোরগ ঝুটির গাছটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এছাড়াও এই লেবুর গাছ আর উচ্ছে গাছ এগুলো তো আছেই। এগুলো বাবা প্রতি বছর রথের মেলা থেকে বিভিন্ন রকম গাছ কিনে, এইবার ফুলের গাছ কিনেছিল। আর এই গাছটা কিন্তু খুব ইউনিক, প্রথম দিন হলুদ কালারের গোলাপ হয়, পরের দিন পিঙ্ক কালার হয়ে যায়, খুব সুন্দর লাগে। আর এটা তো সবার প্রিয় জানোই, লাল গোলাপ, এটা ভীষণ প্রিয়। কিন্তু এই গাছ আমি যতবার কিনেছি ততবারই কিন্তু আমি বাঁচাতে পারিনি, কারণ 7 পাতা করে হয়ে গিয়েছিল আর ফুল আসতো না। কেন কি কারণে হয় আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু বলো কিভাবে বাঁচাবো, কারণ আমি যতবারই গোলাপ গাছ কিনেছি না কেন ততবারই নষ্ট হয়ে গেছে। তো এদিকে তো পিটুনিয়ার গাছ লাগিয়েছিলাম, হলুদ কালারের গোলাপ ছিল, বুগনভেলিয়ার গাছ ছিল। আর এছাড়াও মা একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিল। আমার তো টিউশন থাকে, নানা রকম কাজ থাকে বলে আমার ঠিক যত্ন করা হয় না, মাই কিন্তু এগুলো সব দেখভাল করে, বাবা মাঝে মাঝে সার দিয়ে দেখভাল করে আর কি। তারপরে এদিকে দেখো, আরো একটা গাঁদা ফুলের গাছও আছে, ওটা শীতকালে তোলাম, হলুদ কালারের গাঁদা ফুল। আর এই পিঙ্ক কালারের জবাটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর চন্দ্রমল্লিকা ফুলগুলোও দারুণ লাগে। আর আর একটা ফুল আছে, ঠিক কলকে ফুলের মতো দেখতে এটা, কিন্তু কি নাম আমি ঠিক জানি না। তো আমার মতো তোমাদের কার কার এই কাঠগোলাপ ভীষণ পছন্দের ফুল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর গোলাপ তো সকলের পছন্দ, সে তো জানি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।